বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি একটা ব্লগ করছি দিন যাব মানে ব্লগ করছি না সে কারণে আমি ব্লগটা করছি যে আগে লোকে বাড়ি ঘরগুলো না খুব কাচা ছিল তাদের না উঠুনটা ছিল মাটির আর চারিদিকে না ছিল গাছপালা সবুজের সমারোহ বড় একটা অনেক বড় উঠুন ওই উঠুনে আমরা এক্কা দুক্কা খেলতাম কানা বলছে খেলতাম তারপরে কুমোর চুরি তারপর হচ্ছে রুমাল চুরি তারপর হচ্ছে মানে অনেক রকম ধরনের খেলা খেলতাম দুপুরে বসে কাকিমা মা জেঠিমা ঠাম্মারা বসে কি করতো কার উপনান্ত কেউ আবার কুল মাখা খেত কত ধরনের টক সব পাড়ার কাকিমা মা জেঠিমা ঠাকুমারা চলে আসত এত কিন্তু পাকা বাড়ি ছিল না কিন্তু জানেন তাদের মনগুলো ছিল অনেক পাকা তখন এক উঠোনের উপর দিয়ে বাড়িতে যাওয়া যেত কোনো তাদের পাচীর ছিল না প্রাচীর বললে কিছু ছিল না সবাই আমরা এক তখন না এত লাল রং লাল নীল সবুজ হলুদ রঙ ছিল না তখন না সবার একটাই রং ছিল তারা মানুষ বলেই সবাইকে মানুষ চিনত এখন হয়ে গেছে রঙ লাল সবুজ গেরুয়া এই রঙ এই রঙ নিয়ে যুদ্ধ হচ্ছে খালি এই রঙ নিয়ে শুধু রঙ খেলা হয় না এ রঙ নিয়ে যুদ্ধ হয় এখন প্রত্যেকটা বাড়ি চেনার উপায় নাই সেই কাঁচা বাড়িগুলো কোথায় গেল এখন তো হয়ে গেল দিয়ে পাকা বাড়ি একতলা দুতলা তিনতলা চারতলা তাও আবার ছাদ দিলে হল না এখন তো চলে আসছে আবার সিলিং ফল সিলিং সেটা দিয়ে আবার নানা রকম কালার করা হচ্ছে তার উপরে নানা রকমভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে লাইট দিয়ে কিন্তু ভেতরটা হয়ে গেছে তাদের অন্ধকার উপরে হয়ে গেছে তাদের নানান রকম লাইট দিয়ে আলো ভেতরটা তাদের হয়ে গেছে অন্ধকার অন্ধকারের চাইতেও আর অন্ধকার তিনতলা চারতলা বাড়ি আগে এখন তো হাই হ্যালো ভাই রাস্তায় দেখা হলে যদি বা ইচ্ছা করে তাহলে ভালো আছিস না হলে তো চলে গেল ওই যে মোবাইলে কেমন আছো তা তো এখন মোবাইলেও কথা বলার সময় নাই হোয়াটসঅ্যাপ কেমন আছো বলে রেখে দিল আর দুই ঘন্টা চার ঘন্টা পরে বা পাঁচ ঘন্টা পরে যখন সময় এলো ভালো আছি এই তো হলো এখন আর আগের দিনের অবস্থা আর পরে যে কী হবে বলার আর অন্ত নাই মানুষ মনে হয় এরপরে রোবট হয়ে যাবে মানুষ মানে রোবটের সাথে কথা বলতে হবে এরপরে চিঠিতে তো সে অনেক যুগ আগেই চলে গেছে দেওয়া নেওয়া তারপরে শুরু হলো টেলিফোন তাও তো মুখের আওয়াজটা শোনা যেত এখন তো হয়ে গেছে আবার মোবাইল মোবাইলের পরে হয়ে গেল কথা বলা এখন আবার সেটাও নয় এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার তাই বলছি আমার আমারদের দিকে আলোয় আলোয় ভরে গেছে সেই কিন্তু মনের ভেতরে যে অন্ধকারগুলো ঢুকে যাচ্ছে সেই অন্ধকার মনে হয় না যার কোনো দিন বেরোবে কে কাকে কীভাবে পরাস্ত করবে এখন হচ্ছে আমাদের সেই নিশায় আমরা আছি কিন্তু আগে অনেক ভালো ছিল তাই বলে না গোল্ড ইজ গোল্ড পুরনো চাল যেমন ভাতে পারে পুরনো সব কিছুই ভালো এখন যে সব কিছু হচ্ছে কিছু যে ভালো হচ্ছে না তা না বেশিরভাগই হলো ফোকা আলো ভালো না ফোকা আলো ঠিক আছে এইভাবে শেষ করলাম